छोट्ट बंधुरा तोमरा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो। तोमादेर सबार अनेक प्रिय चाँदेर बुड़ी चैनेले आजके तोमरा देखबे एलियन भार्सेस सजीबेर नागिन मा सिरिजेर 18तम पर्बटी। এটা কি? এটা তো খুব ভয়ঙ্কর দেখছি। এটা হলো রোবোটিক জায়ান্ট স্পাইডার। তুমি স্পাইডার নিয়ে সজীবকে বন্দি করে নিয়ে আসবে। ঠিক আছে চিফ, আমি সজীবকে বন্দি করার জন্য এখনই পৃথিবীতে যাচ্ছি। চিফ, এই জায়ান্ট স্পাইডার দিয়ে সজীবকে কি বন্দি করে আনা সম্ভব? শয়তান কাল, তোমার মনে হয় এই জায়ান্ট স্পাইডারের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি একে ধ্বংস করতে যতই চাইবে স্পাইডার ততই বড় হবে। কমান্ডার, যাও স্পাইডারকে অপারেট করো। ঠিক আছে চিফ। एरपर एलियन कमांडार ओई जायंट स्पाइडर निये पृथिवीते आसे सजीबके बंदी करार जोन्नो। शहरेर मध्य जायंट स्पाइडरगुलो खूब भांगचुर और तांडव चालाते शुरू करलो। সজীব, আজ আর তোমার রক্ষে নেই। এই জায়ান্ট স্পাইডারের শক্তি দিয়ে তোমাকে আজ আমি উচিত শিক্ষা দেব। হা 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 হা। শহরের মানুষগুলো সব জায়ান্ট স্পাইডারের ভয়ে এদিক সেদিক পালিয়ে যেতে লাগলো। আর পুলিশ তখন অনেক চেষ্টা করার পরেও জায়ান্ট স্পাইডারগুলো কিছুই করতে পারলো না। বুঝতে পেরেছি, সজীব ছাড়া আর কোনো উপায় নেই। হ্যালো সজীব। ইন্সপেক্টর, বলুন। এদিকে তো আমরা মহা সমস্যায় পড়ে গিয়েছি। কেন, কি হয়েছে? একটা বিশাল বড় স্পাইডার পুরো শহরকে তছনছ করে দিচ্ছে। শহরবাসীকে বাঁচাও। বলেন কি? ঠিক আছে, আমি এখনই আসছি। এই তো আমাদের সুপার হিরো সজীব চলে এসেছে। আর কোনো ভয় নেই। এবার আমরা এই স্পাইডারকে মজা বোঝাবো। এবার বাছাধন মজা বুঝবে। ও সজীব, তুমি তাহলে চলে এসেছো। তোমার অপেক্ষায় তো বসে আছি। হা 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 হা। এরপর সজীবের সাথে ওই জায়ান্ট স্পাইডারের শুরু হয়ে যায় এক মহা যুদ্ধ। সজীব স্পাইডারকে যতই মারে স্পাইডার ততই বড় হতে থাকে। সজীব তখন এক মহা সমস্যায় পড়ে যায়। হা 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 হা। সজীব, আজ আর তোমার রক্ষে নেই। সজীব আর স্পাইডারের যুদ্ধের এক পর্যায়ে সজীব স্পাইডারের হাতে বন্দি হয়ে যায়। তারপর সেই বন্দি থাকা সজীবকে নিয়ে স্পাইডার চলে যায় তার গোপন আস্তানায়। সজীব के बंदी করে এনেছি। আমি সফল হয়েছি চিফ, আমি সফল হয়েছি। সাবাস কমান্ডার সাবাস, তুমি সজীবকে আমাদের গোপন স্থানে রাখো। আমি এখনই পৃথিবীতে আসছি। সজীবের সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। আজ সব হিসেব মিটিয়ে নেব। ঠিক আছে চিফ, আমি সজীবকে এখানেই বন্দি করে রাখছি। আসলে হয়েছে কি, সজীব ইচ্ছে করে জায়ান্ট রোবটের হাতে বন্দী হয়েছে যাতে জায়ান্ট রোবটের হামলায় শহরবাসীর কোনো ক্ষতিই না হয়। এলিয়েন কমান্ডার, তুমি কি ভেবেছো তোমার এই মাকড়সার জালে আমাকে বন্দী করে রাখবে? ও, এতক্ষণ তাহলে তুমি অভিনয় করছিলে? হ্যাঁ, অভিনয় করছিলাম যাতে তোমার এই জায়ান্ট স্পাইডারের আক্রমণে শহরবাসীর কোনো ক্ষতি না হয়। তুমি আজকে আবারও বেঁচে গেলে, কিন্তু মনে রেখো এরপর কিন্তু আর বাঁচবে না। আমি প্রতিশোধ নেবই নেব। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। পর্বটি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের সব বুদ্ধিমান বন্ধুদের জন্য একটা প্রশ্ন রয়েছে, দেখতে চাই কারা কারা এর সঠিক উত্তর দিতে পারে। তো বন্ধুরা, বলো তো দেখি স্পাইডারের বাংলা কি হবে? তোমাদের মধ্যে যারা এর সঠিক উত্তরটি জানো তারা অবশ্যই কমেন্টস বক্সে আমাদের লিখে জানাবে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা। বাই বাই।